দর্শক, করোনা আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আকবর হোসেন সুমন। শুরুতেই জেনে নেব স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য। গত 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 35 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে 4,351 জনের, এর মধ্যে পুরুষ 23 জন এবং মহিলা 12 জন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে সংবাদ মাধ্যমগুলোতে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একদিনে নমুনা পরীক্ষা হয়েছে 15,204 জনের। এতে নতুন করে শনাক্ত হয়েছেন 2,582 জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 317,528 জনে। নতুন 2,839 জন সহ মোট সুস্থ হয়েছেন 211,016 জন। জেনে নেব সারা দেশের পরিস্থিতি। সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান বাদে সব ধরনের কার্যক্রমে স্বাভাবিক গতি ফিরলেও ফিকে হয়ে যায়নি করোনা সংক্রমণ। থেমে নেই করোনা উপসর্গ নিয়ে ও আক্রান্ত হয়ে মৃত্যুর খবরও। রংপুরে মারা গেছে 4 জন। গাজীপুরে 24 ঘন্টায় নতুন করে আরও 37 জন সহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জেলায় এ পর্যন্ত 34,976 জনের নমুনা পরীক্ষা করে COVID-19 রোগী শনাক্ত হয়েছে 4,983 জন। সুস্থ হয়েছেন 3,163 জন আর মারা গেছেন 62 জন। আক্রান্তদের মধ্যে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ সদস্য ও পোশাক কর্মীর সংখ্যাই বেশি। এলাকা ভেদে সবচেয়ে বেশি আক্রান্ত গাজীপুর সিটি কর্পোরেশনে। রাজবাড়িতে গত 24 ঘন্টায় নতুন করে 50 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 2,651 জনে। এ পর্যন্ত সুস্থ হয়েছে 1,694 জন এবং এ পর্যন্ত আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 23 জনের। ঠাকুরগাঁওয়ে নতুন করে শনাক্ত হয়েছে আরও 55 জন। মোট আক্রান্তের সংখ্যা 978। এদের মধ্যে 543 জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং এ পর্যন্ত মারা গেছেন 18 জন। এবার জানাবো বিশ্ব পরিস্থিতি। বিশ্ব জুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 2.5 কোটি। এর মধ্যে 67,95,073 জন আছেন অল্প ঝুঁকিতে, যা মোট আক্রান্তের 99%। বাকি 1 শতাংশের 60,533 জন আছে উচ্চ ঝুঁকিতে। এ পর্যন্ত সারা বিশ্বে আক্রান্ত হয়েছে 2,59,33,199 জন। মৃত্যু হয়েছে 8,61,876 জনের আর সুস্থ হয়েছেন 1,82,15,717 জন। গেল 24 ঘন্টায় বিশ্বে আক্রান্ত হয়েছে 2,60,104 জন, মারা গেছে 5,899 জন। মহামারী করোনায় আক্রান্ত ও মৃত্যু তালিকার প্রথম অবস্থান যুক্তরাষ্ট্রের। দেশটিতে আক্রান্তের সংখ্যা 62,58,028, মৃত্যু হয়েছে 1,88,907 জনের। দ্বিতীয় শীর্ষ দেশ ব্রাজিলে আক্রান্তের সংখ্যা 39,52,790, মৃতের সংখ্যা 1,22,681। আক্রান্তের তৃতীয় অবস্থানে দক্ষিণ এশিয়ার দেশ ভারতে 37,73,483 জন সংক্রমিত হয়েছে করোনা ভাইরাসে, মৃতের সংখ্যা 66,491। রাশিয়ায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল 10 লাখ, মারা গেছে 17,414 জন। দেশটিতে সুস্থ হয়েছে 8 লাখের বেশি মানুষ। পেরুতে আক্রান্তের সংখ্যা 6,57,129, মারা গেছে 29,168 জন। আক্রান্তের পঞ্চম শীর্ষ দেশ দক্ষিণ আফ্রিকায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছে 6,28,259 জন, মৃতের সংখ্যা ছাড়িয়েছে 14,000। কলম্বিয়ায় আক্রান্তের সংখ্যা 6,24,159 জন আর মৃত্যু হয়েছে 20,052 জনের। করোনা মহামারীর উদ্বেগ কাটিয়ে লক্ষাধিক শিক্ষার্থী ফিরতে শুরু করেছে যুক্তরাজ্যের ক্লাসরুমে। বদলে ফেলা হয়েছে ক্লাসরুমের চেহারা এবং পাঠদান পদ্ধতি। দেশটির শিক্ষা সচিব গ্যাভিন উইলিয়ামসন করোনা প্যান্ডেমিকের ভয়াবহতা বিবেচনায় মাস ছয়েক আগেই বন্ধ করে দিয়েছিলেন সব শিক্ষা প্রতিষ্ঠান। যদিও শিক্ষা প্রতিষ্ঠানে আরও কত শিক্ষার্থী ফিরবে তা এখনও পরিষ্কার নয়। এক সপ্তাহে ভারতে প্রায় 5 লাখ মানুষের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এরই মাঝে স্কুল, কলেজ, সিনেমা হল এবং জিমনেশিয়াম ছাড়া সবই ফের সচল হচ্ছে আগামী সপ্তাহ থেকে। যুক্তরাষ্ট্রে করোনার ঊর্ধ্বগতির মধ্যেও চলমান রয়েছে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের সংযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ড। এদিকে সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে না আসলেও শীঘ্রই স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে রুশ সরকার। দর্শক, এই ছিল এ পর্যন্ত। নতুন তথ্য নিয়ে আবারও ফিরব নিয়মিত বুলেটিনে। দেখার আমন্ত্রণ। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।